গ্যাস সংকটে প্রায় 10 মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন ফের শুরু হয়েছে। গত রাতে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়। কারখানার ব্যবস্থাপনা পরিচালক সুনীল চন্দ্র দাস জানান, সব জটিলতা শেষ করে কারখানাটি উৎপাদনে ফিরেছে। কোনো যন্ত্রাংশের সমস্যা আছে কিনা তা দেখা হচ্ছে। যেখানে সমস্যা পাওয়া যাবে তা দ্রুত সময়ের মধ্যে সমাধা করা হবে। চলতি বছরের পহেলা মার্চ থেকে সংস্কার কাজের জন্য 80 দিনের জন্য কারখানাটির উৎপাদন বন্ধ রাখা হয়। কিন্তু সংস্কার কাজ শেষ হওয়ার পর গ্যাস সংকটে উৎপাদন শুরু করা যায়নি। এই কারখানার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও কুমিল্লা সহ কয়েক জেলার সারের চাহিদা পূরণ হয়ে থাকে।